বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন থেকে আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে আগের মতো ভিডিও দেখতে পারবেন এবং এখন চেষ্টা করব। এখনকার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যেন আগের থেকেও বেশি তথ্য নির্ভর হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট করবেন এবং এখনকার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফোনে কেউ যদি আপনাদের ফোনের কল কিংবা মেসেজ কিংবা অন্যান্য কোনো কিছু বা প্রাইভেসিগুলো ফরোয়ার্ড করে সে তার ফোনে নিয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন অর্থাৎ বন্ধুরা অনেক সময় আমার কাছে অনেক ধরনের কমপ্লেন আসে সেটি হচ্ছে যে আমার ফোন থেকে অটোমেটিকলি আমার অন্যান্য ফোনে বা অন্য কারো ফোনে পরিচিত কারো কল চলে যায় অর্থাৎ ফরওয়ার্ড হয়ে যায় অর্থাৎ এস এম এস ফরওয়ার্ড হয়ে যেতে পারে অথবা কল ফরওয়ার্ড হয়ে যেতে পারে অ্যাকসেক্ট্রা আপনার বিভিন্ন প্রাইভেসিগুলো ফরওয়ার্ড হয়ে যেতে পারে তো এটা কিভাবে হয় বা আমার সাথে কি এটি হচ্ছে কিনা না সেটি কীভাবে বুঝবো তো বন্ধুরা এটি আপনারা খুবই সহজে একটি কোডের মাধ্যমে বুঝতে পারবেন এটি করার জন্য সিম্পলি আপনার প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের ডায়াল পেডে তো সিম্পলি আমি আমার ফোন থেকে ডায়াল পেডে যাচ্ছি ডায়াল পেডে আসার পর বন্ধুরা এখানে আপনারা একটি কোড লিখবেন কোডটি হচ্ছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ আবারও খেয়াল করুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি ডায়াল করার পর জাস্ট এটিকে আপনারা কল করে দিবেন কল করে দেওয়ার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পারবেন একটি নোটিফিকেশন যেখানে লেখা রয়েছে দেখুন কল ফরওয়ার্ডিং এখানে বন্ধুরা খেয়াল করলে দেখতে পারবেন ভয়েস নট ফরওয়ার্ডেড ডাটা ফ্যাক্স এস এম এস সিঙ্ক তারপর এ প্যাকেট প্যাট সবগুলো নট ফরওয়ার্ডেড অর্থাৎ আমার ফোন থেকে এখনও কোনো কিছু ফরওয়ার্ড হয়ে অন্য কেউ নেয়নি বা ফরওয়ার্ড করা হয়নি যদি ফরওয়ার্ড করা থাকতো তাহলে এখানে ফরওয়ার্ডেড লেখা থাকতো তো বন্ধুরা এই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পারবেন তো এভাবে আপনিও আপনার ফোনের কোড দিয়ে অর্থাৎ এই কোডটি দিয়ে আপনারা দেখে নিন যে আপনার ফোন থেকে কোনো কিছু লিক হচ্ছে কি না বা কোনো প্রাইভেসি লিক হচ্ছে কি না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে